চেঞ্জেশন ফ্যামিলি, তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিলাম। অ্যাকচুয়ালি মা চলে যাচ্ছে আজকে, তো কালকে আমরা যাব ওই বাড়ি। তো যেহেতু আমরা কালকে যাব, ঘরটার পরিষ্কার করার ব্যাপার থাকে, তো ওই জন্য মা আজকে চলে যাচ্ছে। সকাল সকাল চা করে দিলাম, আর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এনার পরীক্ষার রেজাল্ট, পরীক্ষা নিতে হবে বেটা। তো প্রথমে মাকে দিয়ে শুরু। কত? 110। এইবার রেডি হচ্ছে আমার। কেমন শুধু ফোটাও দেয়। এটাই বেশি লাগে না বাবা, আমাকে যা দিয়েছে তখন দিয়েছি দিয়েছি ফুটো প্রতিবার আসে একদম, মানে সবাইকে দেখাবে কত বেশি মায়ের অর্ধ সমাপ্ত কাজ, মানে মা থাকতে থাকতে মায়ের যে বছরে যে প্রায় 15-20টা প্রোগ্রাম করতো, ঘরের মধ্যে অসুবিধা হতো, ওই বাইরে একবার দুপুর কাটাতে হতো, রান্নাবান্নার ব্যবস্থা এগুলো টেম্পোরারি হতো, তার জন্য আমি পার্মানেন্টলি চিন্তা করেছিলাম যে উপরে একটা হলঘর করে দেবো। মানে সেটা মানে দুজনেই প্রোগ্রাম করেছিলাম, মা থাকতে থাকতেই কাটারিং ফাটারিং সব কমপ্লিট হয়ে গেছিলো, হয়তো সেই সময়ই হয়ে যেত, কিন্তু পাথরের ক্রাইসিসের জন্য সেই সময় করা হয়নি। তারপরে তো ঘটনা ঘটে যাওয়ার পরে এতদিন সব টোটালটাই পসপন্ড হয়েছিল, তা আজকে সেটা অব্দ হতে চলেছে, কাজ অলরেডি শুরু হয়েছে। হ্যাঁ, আশা করি অনুভব এটা পাওয়াতে খুশি হবে। এরপরে ওই ঘরটা কী হবে জানি না, যদি কোনো অনুষ্ঠান কিছু করি, কোনো সময় যদি কিছু করি তাহলে হয়তো ওইখানেই করব। চললেন টাটা। যেমন কথা তার তেমন কাজ, চলে গেছে আবার শুতে জায়গা মতো। আমি গুছিয়ে দিলাম বিছানাটা। তুই মুখ ধুয়েছিস? জল কোথায়? ও সেম সেম বাপ্পি সেম, ব্রাশ করে যাওয়া শুরু করেছি। দুষ্টু বাচ্চা, দুষ্টু বাচ্চা। মার দেবো ব্যাট দিয়ে, দুরুম 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 দুরুম। তো আজকে এখানে টপগুলো সব পরিষ্কার হয়ে গেছে, বাহাদুরদাকে দিয়ে আজকে সব পরিষ্কার করিয়ে নিয়েছি। মিঠু মোদির এখন বড় কোয়েশ্চেন হচ্ছে আমার শাশুড়ি মা কোথায়। শাশুড়ি মা আমার পকেটে। এখন আমরা চললাম ছাদ প্রদর্শনে।
আজকে মায়ের দাবাল বাবা এমনটা বললো, আজকে মায়ের আরেকটা অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হচ্ছে, সেটা হচ্ছে ছাদটা কমপ্লিট হচ্ছে আজকে, ছাদটা হচ্ছে। তো চলো বাবা, এদিকে আমি প্রথম ঢুকছি। আমি একবার ঢুকে নি, আমি সেকেন্ড টাইম ঢুকছি। কি বলছো? আমি কিছু করিনি। মানে এখানে ঘুরতে আলু ছিল। এই হলো ছাদ ঢালাই আজকে। যেতে হবে না, এখানে দাঁড়া। এইখান থেকে জামগুলো দেখো, বাপরে বাপ, কি হাওয়াও দিচ্ছে গাছে। চল 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 চললাম। আজকে সব হয়ে যাচ্ছে, তারপরেই আমরা আসতে পারছি। তো ছাদ ঢালাইও হয়ে গেছে, চলো এবার নিচে যাই। বৌদি না, আমার বৌদি সব জায়গায় নিয়ে যেত, আমাকে ডাক্তারখানাতে গাইতে সব জায়গায় নিয়ে যেত, এখানেই যেতাম বৌদি দিয়ে। তো আমি এখন একা হয়ে গেছি, বৌদি তুমি আমার সাথে দেখো। আরে কিন্তু সবাই আছে, সবাই আছে, সবাই আছে, কিন্তু না গো, সবাই আছি, আমরা আছি তো। ফটোটা পাঠিয়ে দিতে হবে, চোখের সামনে থাকছে না, আরো বেশি কষ্ট হচ্ছে। ওই বাড়ি পাঠিয়ে দিতে হবে, এটাকে দূরে আছে, দূরে ছিল, ভালো ছিল। আর এই ফটোটা না বেশি জল জল করে একদম, ওইটা একটু তাও ফেড। অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে এলাম। অ্যাকচুয়ালি অনেকগুলো কাজ ছিল আজকে, ঘরঘরগুলো একটু পরিষ্কার করা ছিল, বাথরুমটা ক্লিন করলাম, মিমলিকে খাওয়ালাম, ব্লগটা ছাড়লাম। তো ঘড়িতে এখন বাজে 2:20 না 2:15। তো আমরা এবার যাব হচ্ছে খেতে। তো আজকে দা আসছে সন্ধে ওই 6টা 7টার মধ্যে ঢুকবে হয়তো, ওখান থেকে 3:30 সাড়ে 3টায় বেরোবে। তো ও আসছে, আজকে দিনটা ওর সাথে কাটাবো, কালকে 11টা সাড়ে 11টা নাগাদ ওই বাড়ি যাবো। তো ওই জন্য একটু রুম টুমগুলো সব পরিষ্কার করে দিলাম, যেহেতু দা একা আসছে, ওর পক্ষে এত কিছু পসিবল না করা। তো ওই জন্য একটু সামনে সামনে দিয়ে যাচ্ছি, ও যতদিন থাকবে আমি থাকবো ওই বাড়িতে। আর সামনে বিয়ে আসছে, তো বিয়েরও কিছু কাজকর্ম থাকে, সেগুলো একটু করব। তো সব মিলিয়ে কয়েকদিন ওই বাড়িতে কাটিয়ে আসবো, আবার দা যখন যাবে তখন আবার এসে আমি এই বাড়িতে থাকবো বাবার কাছে। তো এই হলো গিয়ে আপাতত আপডেট। তো চলো এখন খাই। প্রচন্ড গরম, তার উপরে এই পুরো মেঘলা বাইরেটা, আর এসি বাবা আজ খারাপ হয়ে পড়ে আছে। তো কালকে ম্যাডাম আসবে, তার আগে এসিটাকে সারাতে হবে। অলরেডি আমিরকে ডাকলাম, আমির বললো তো আসবো, বাট যা মেঘের গর্জন শুরু হয়েছে, কি যে হইব কেটা জানি। মারাত্মক মেঘ করেছে, কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, দা রাস্তায়। আমি বাসটাকে হেলাতে পারছিলাম না, বাসটা আমি রেখে নিয়ে যেতে পারছিলাম না, ছাদে হ্যাঁ যাচ্ছি তো, চ এখন তো যাবি, চল চল ছাদে, চল চল চল, আয় আয় আয়।
আমরা এখন চললাম ছাদ পরিদর্শনে স্যান্টানা বাবা উড়িয়ে নিয়ে যায় না মিমলি লোয়া ধরো না বাবা লোয়া ধরো না এলো এগুলো উঠে গেছে কেন কালকে খোলা দিয়ে দেবে কিছু হবে না এই জল পড়েছে না জোরে বাড়িটা হয়েছে উড়ি বাবা এই লোয়া ধরিস না এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা হ্যাঁ সাতটা বাড়ি সাতটা হ্যাঁ ওটা সাত ওইটা নিয়ে ও এটা গোনা হয়নি আটটা ওই তো আনিস কাকু ও এই আনিস কাকু ভিত থেকে আজকে তিন তালা নাকি কাকু কত সালে শুরু করেছে বাড়িটা মনে আছে ভাই বলে না যে রান্নাঘরে যে ছাদটা ওটা চান করতে ওই ছাদটা তুই করিসনি প্রথম যে দুটো রুম এই ছাদ পরের রুমটা আমি করিনি প্রথম দুটো রুম ও করেনি তখন ওই ভক্তি মুক্তি দিয়ে গোড়া হয়েছিল তারপর থেকে যখন মশা বাড়ি করবো ঠিক করলাম তখন থেকে তুই মানে আঠাশ বছর আমার অন্য ঝড় থেমে গেল অফিস শেষ হয়ে গেল অ্যাপ্রাইজাল সাবমিট করে দিলাম কত কিছু কাজ করলাম দেখো তো এখন বসেছি মুড়ি নিয়ে ঘড়িতে এখন বাজছে সাড়ে ছটা ওই বাড়ি যেতে হবে মুড়িটা খাই চাটা খাই তারপরে যদি বৃষ্টি না পড়ে তাহলে একবার ওই বাড়ি থেকে ঘুরে আসবো আর চারিদিক কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে মানে দারুণ ওয়েদারটা এরকম করে আসো আসো করে সন্ধ্যেবেলায় ডাকলে হবে চিকেন পকোড়া খাবো গরম গরম লাল চা খাবো আদা দিয়ে জল আসছে এই দেখো এখানে চোরকে দেখে নাও বড় চোর এইখানে এমন ভাগ্নি মামাকে নিয়ে ধরেছে জোরটায় চান করতেও যেতে দেবে না সন্ধ্যে সময় কি বলছিলে
মামা বলেছে মা বলেছে যে তুমি তোমার মত নিয়ম করে দিতে একবার বলো বেগুন ডিসটার্ব করো না কি তো কি তো পেশেন্স নিতে পারছি না বাপ কে ভুল করছে মামা না একটা মাত্র মামা বাবা সকাল থেকে শুরু করেছে কখন আসবে কখন আসবে বলেন একদম খাটের তলায় চলে গেছে তো এসে গেছি আবার এই বাড়ি চুপ করে দাঁড়িয়ে থাকবো আজকাল কেমন দিয়েছে বলো তো প্রচুর ঝড় ঝাপটা হলো একটা কথা শুধু বলবো ওর এইখানে লেখা আছে ভালো ছেলে ভালো ছেলেদের ভালোই লেখা থাকে খারাপদের খারাপ লেখা থাকে আমার এইখানে লেখা আছে খারাপ নেই না ওটাও খারাপ না তো চলো ভালো খারাপ খারাপ ভালো সব মিলেমিশে না হয় আমি কালকে একটু বেশি খুশি ছিলাম তা বলে কি ফ্যান চালিয়ে ব্লগ করতে হবে এই সব কিছু কিন্তু কমপ্লিকেই দেখতে হয় না হয় আমি কালকে একটু বেশি খুশি ছিলাম তা বলে কি এরকম করে বলতে ভলিউমের বাটনটা কোথায় আছে এখানে না হয় আমি কালকে একটু বেশি খুশি ছিলাম তা বলে কি এরকম করে অপমান করতে হবে কি অপমান করেছে ইলচো দুলচো কাচ্চো কুচ্চো বেশি নড়ছো না একদিন একটু বেশি নড়েছি সবাই এত প্রশংসা করেছো তোমরা একটু নড়বো না সত্যি তুমি আমার কি সত্যি সত্যি করছো 56 ইঞ্চি হয়ে গেছে বুকের ছাতি একদম আজকে খুনি এতক্ষণ ডিঙ্গেলদের সঙ্গে কথা হচ্ছিল প্রচুর মানে একটাই শুধু কথা বলি উনি একটাই কথা বললেন উনি বললেন যে এত বছরের ওনাদের যে জার্নি তাতে সব থেকে হাইয়েস্ট ডোনেশন সেন্সেশন ফ্যামিলি থেকে এসেছে তো এটা শুনে একদম সেই গদগদ হয়ে গেলাম একদম কাদা কাদা তো যাই হোক এখনো প্রচুর ডোনেশন আসা বাকি আছে তো আরো আসবে হোপ ফর দ্য বেস্ট তো যাই হোক এইগুলোই হয়তো আমাদের প্রাপ্তি আমি নাচছি না কিন্তু তো একটা হাসি খুশি একটা এনভায়রনমেন্ট দিয়ে আজকে ব্লগটাকে শেষ করি বলো আগে আমি বললে তো আবার সবাই বলবে নাচি কুচি যাই হোক তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকে বার্থডেওয়ালা গিফটটা নিশ্চয়ই তোমাদের খুব পছন্দ হয়েছে ডেফিনেটলি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না সো ছেড়ে যাওয়ার আগে যদি এখন অব্দি ব্লগটা দেখছো তার মানে তোমাদের ব্লগটা ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক করতে কমেন্ট করতে আর অ্যান্ড সাবস্ক্রাইব করতে যদি এখন অব্দি না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না সো চলো টাটা গুড নাইট।